নমস্কার, তর্কযুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে 10,323 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে। আসলে বিষয়টা অনেকটাই বেদনার বিষয় যে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা আজকে নিজেদের চাকরির দাবিতে, নিজেদের ভাতের দাবিতে, অন্যের দাবিতে, নিজেদের এই চাকরি বাঁচানোর দাবিতে আজকে সেক্রেটারিয়েট অভিযান করেছেন। সেখানে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন রকম কর্মসূচি ওনারা হাতে নিয়েছেন এবং আন্দোলন করছেন। বিষয় একটাই, যাতে ওনাদের চাকরি, যদি যে চাকরিটা চলে গেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের একটি আদেশ মূলে 31শে ডিসেম্বর ডিসেম্বরের পর আর থাকছে না 10,323-এর চাকরি, এরপরে কি করবেন ওনারা, কি হবে 10,323-এর ভবিষ্যৎ? প্রশ্ন আসছে 10,323 থেকে, আসছে পুরো ওনাদের যে পুরো পরিবার থেকে। কেউ বা ঋণের বোঝায় আজকে পর্যদুস্ত। যখন 10,323 এই যে একটি আজকে শব্দ হয়ে গেছে, একটি ব্র্যান্ড হয়ে গেছে, কিন্তু বিষয়টা আনন্দের নয়, বিষয়টা বেদনার। এর জন্য দায়ী কে? কে আজকে 10,323-কে এভাবে খাদের কিনারায় নিয়ে এসেছে? দায়ী কাকে করা যায়? আসলে 10,323 শিক্ষক শিক্ষিকারা প্রথম প্রথম পাশে আছি শব্দের বাতাবরণে চলছিলেন, কিন্তু এখন যখন দিন ঘনিয়ে আসছে, 31শে ডিসেম্বর সামনে, সুপ্রিম কোর্টের আইন বলে 31শে ডিসেম্বরের পর আর থাকছে না ওনাদের চাকরি, ঠিক তখন ওনারা আন্দোলনে নেমেছেন এবং বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছেন যাতে বিকল্পভাবে কোনো রাস্তা করে দেয় সরকার, আয় উপার্জনের রাস্তা। আজকে 10,323 এই শিক্ষক শিক্ষিকাদের পরিবারের অবস্থা অত্যন্ত করুণ। কেউ বা হতাশায় ভুগছেন, কেউ বা কী করবেন, কী করলে ওনাদের মনে শান্তি আসবে, এর উত্তর পাচ্ছেন না। কখনও বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, কখনও বলা হচ্ছে পাশে আছি, আবার কখনও বলা হচ্ছে রাজ্যের যারা সিনিয়র আইনজীবী, যারা আজকে রাজ্য সরকারের বিভিন্ন কেস সুপ্রিম কোর্ট হাইকোর্টে লড়েন, বিশেষ করে সুপ্রিম কোর্টে, এবং এই ক্ষেত্রগুলোতে যাদের অবাধ বিচরণ আইনের ক্ষেত্রগুলোতে, তারা আবার কিছু দিশা দেখাচ্ছেন। ঠিক কিছুদিন আগে দিশা দেখাতে গিয়ে একজন আইনজীবী বলেছেন যে এর একটি উপায় করা সম্ভব, এবং সেই উপায়টি কি? সেই উপায়টি ভ্যালিডেশন অ্যাক্ট, এই উপায়টির রাস্তা বাতলে দিয়েছে। কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্টের আইনজীবী গোপাল সিং সরাসরি একটি চিঠি দিয়ে বলছেন না, এটা সম্ভব নয়, এই ভ্যালিডেশন অ্যাক্ট কখনোই কোনোভাবে সম্ভব নয়, কেননা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে কথাগুলো, যে তথ্যগুলো দিয়ে, যে কারণগুলো দেখিয়ে 10,323-এর চাকরি বাতিল করেছে, তার উপরে এই সংশোধনী আইনটা প্রয়োগ করা সম্ভব নয়। যদি প্রয়োগ করা হয় তাহলে সুপ্রিম কোর্টের আইন অবমাননার দায়ে রাজ্য সরকার ফাঁসবে, ফাঁসবে আইন সচিব এবং যারা সচিব আছেন ওনারা ফাঁসবেন, যারা, এবং একটি নিউজে বেরিয়ে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে শুধুমাত্র আইন সচিব নয়, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্ব নির্ভর, অর্থাৎ এই বিষয়গুলোকে, পুরো বিষয়গুলোকে দেখেছিলেন, ওনাদেরও এই অবস্থা হবে, সুপ্রিম কোর্টের আইন অবমাননার দায়ে ওনারা জেলে যেতে পারেন। তবে 10,323 কোথায় যাবেন? 31শে ডিসেম্বরের পর 10,323-এর চাকরি থাকছে না। এই নিয়ে আজকে 10,323-এর প্রতিনিধিরা যারা আজকে আসবেন কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনায়, তর্কযুক্তি গপ্পে আমার সাথে থাকবেন, এবং আমরা আমন্ত্রণ করেছি ওনাদের, ওনারা আসার প্রতিশ্রুতি দিয়েছেন, আজকে আসবেন কিছুক্ষণের মধ্যে। এর মধ্যে আমরা রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী, ওনার সাথে কথা বলবো, এবং এই বিষয়টা আসলে কি, যেটা বলা হচ্ছে একটি অ্যাক্টের কথা, ওই অ্যাক্ট কেন হবে না, এবং এই অ্যাক্ট হলে রাজ্য সরকার কিভাবে বলতে পারেন যে 10,323-এর একটা বন্দোবস্ত হবে, এই ক্ষেত্রে আমরা সরাসরি যাব সন্দীপ দত্ত চৌধুরী, ওনার সাথে কথা বলবো, এরপরে আমরা 10,323-এর প্রতিনিধিদের সাথে আপনাদের পরিচয় করাবো এবং ওনাদের সাথে আলোচনা করবো আজকের তর্কযুক্তি গপ্পে। প্রথমে যাব সন্দীপবাবুর কাছে। লাইনটা কেটে গেছে। আমরা অনুরোধ করব আমাদের কর্মকর্তাদের, আমার সহপাঠীদের এবং সহকর্মীদের এই সন্দীপ দত্ত চৌধুরীর সাথে আবার যুক্ত করার জন্য। আমার আলোচনাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 10,323 এ নিয়ে আজকে প্রশ্ন উঠতে শুরু করেছে। 31শে ডিসেম্বরের পর থাকছে না 10,323-এর চাকুরি। বিষয়টা হচ্ছে
এতদিন পর 10,323-এ শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে নামবার কথা ভাবলেন কিভাবে? এর উত্তর সাপেক্ষে ওনারা বলছেন যে এতদিন সরকার পাশে ছিলেন এবং পাশে আছি, এই পাশে থাকার প্রতিশ্রুতি হয়তোবা কোনো না কোনোভাবে ওনাদের মধ্যে একটি আত্মবিশ্বাস জাগিয়েছে সরকার আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেনই বা সরকার পাশে থাকার প্রতিশ্রুতি যেখানে দিয়েছেন তাদের এই ক্ষেত্রে কেনই বা 10,323 শিক্ষক শিক্ষিকাদের আজকে আন্দোলনে নামতে হলো? এই ক্ষেত্রে ওনারা রাস্তা রোকো আন্দোলন, রেল রোকো আন্দোলন, সেক্রেটারিয়েট ঘেরাও বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছেন। আজকে সেক্রেটারিয়েট ঘেরাও করেছেন এবং সেই ক্ষেত্রে অর্থাৎ বিধানসভা ভবনের সামনে ওনারা কর্মসূচি দেখিয়েছেন, প্রতিবাদ সভা করেছেন, প্রতিবাদ সেখানে বিভিন্ন রকম আলোচনা উঠে আসছে এবং এই আলোচনা বিভিন্নজন বলছে 10,323-এর আদৌ কি সম্ভব যে সুপ্রিম কোর্ট এই আইনটি যেটা প্রয়োগ করেছে অর্থাৎ যা অলরেডি সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে 31শে ডিসেম্বরের পর আর থাকছে না, আসলে কি এর কোনো পরিবর্তন সম্ভব? 10,323-এর ভবিষ্যৎ কোথায়? সন্দীপ দত্ত চৌধুরী স্যার আমাদের সাথে আছেন, সরাসরি কথা বলবো। হ্যালো স্যার। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, আমি তক্কযুক্তি গপ্প থেকে চন্দন দেবনাথ বলছি। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি তক্কযুক্তি গপ্পে। স্যার যে বিষয়টা আজকে 10,323-এর শিক্ষক শিক্ষিকারা আজকে মাঠে নেমেছেন, পথে নেমেছেন দীর্ঘদিন পর ওনাদের এই পথে নামার কারণ অবশ্যই ওনাদের জিজ্ঞাসা করব, কিন্তু যে বিষয়টা আজকে মানুষ জানতে চাইছে, রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাইব, সেটা হচ্ছে এই অ্যাক্টটা, যে ভ্যালিডেশন অ্যাক্টের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? দেখুন, কিছু কিছু আইনের ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা যদি আমাদের সেন্ট্রাল অ্যাক্ট বা আমাদের কনস্টিটিউশনের সঙ্গে যদি কোনো ধরনের রিপাগন্যান্ট, আমরা আইনি ভাষায় যে শব্দটাকে বলি রিপাগন্যান্ট মানে কনফ্লিক্ট, খুব সহজ সরল ভাবে যদি বলি সেটা হচ্ছে কনফ্লিক্ট যদি না হয়, সেক্ষেত্রে এটাকে রিহ্যাবিলিটেশন অ্যাক্ট করতে পারে। কিন্তু এই 10,323-এর ক্ষেত্রে দুজন মাননীয় বিচারপতি অনারেবল মিস্টার জাস্টিস পিকে সরকার এবং অনারেবল মিস্টার জাস্টিস এ বি পাল, তারাই এই প্রসঙ্গটা প্রথম এনেছেন আফটার ডিসপোজাল অফ দি কেস বাই দ্য অনারেবল হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে ওরা ওদের মতো সুচিন্তিত মতামত ওরা দিয়েছেন। আজকে বোধহয় দেখেছেন আপনি বিভিন্ন কাগজে স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, স্টেট অফ ত্রিপুরার যিনি কাউন্সিল গোপাল সিংকে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এই ম্যাটারটা যেহেতু দুজন প্রাজ্ঞ বিচারপতি প্রশ্ন তুলেছেন, আপনি ম্যাটারটা দিল্লিতে যারা বরিষ্ঠ আইনজীবী আছেন তাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে একটু কথা বলুন যে কিছু করার মতো স্কোপ আছে কিনা। অ্যান্ড অ্যাকর্ডিংলি উনি ওনার চিঠি অনুসারে দেখছি, ওনার চিঠিটা আজকে বিভিন্ন পত্রিকাতে বেরিয়েছে যে উনি কথা বলেছেন এবং সেই ক্ষেত্রে ওখানকার যারা সিনিয়র আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী ভারতবর্ষের, তাদের অভিমত হচ্ছে যে সেই ক্ষেত্রে কোনোভাবেই বাইপাস করে এই আইন তৈরি করে 10,323 জন যারা শিক্ষক আছেন, যাদের চাকরি ইজ ইন কোশ্চেন আফটার 31/12/2017, ওগুলোকে বাঁচানো যাবে না, রাদার এটা কন্টেম্পট হয়ে যাবে। এখন কন্টেম্পট হলে রাজ্য সরকার তো জেনে বুঝে আফটার টেকিং দ্য এক্সপার্ট ওপিনিয়ন কন্টেম্পটের জন্য মাথা দিয়ে দেবেন না। এখন তো ধরুন যে ব্যাপারগুলো অনেক আগে হয়তো বা করতে পারতেন, এই আন্দোলনকারী যারা তারা বিভিন্ন লয়ারের কাছে বিভিন্ন সময় গিয়েছিলেন এবং সেক্ষেত্রে আমি জানি না কতটা সততার সঙ্গে অনেক লয়াররা অ্যাডভাইস করেছেন, তারা আমার কাছেও বিভিন্ন সময় এসেছিলেন, 2-3 বার আমার কাছেও এসেছিলেন তারা। আমি তাদেরকে তৎকালীন সময় বলে দিয়েছিলাম দেয়ার ওয়াজ নো স্কোপ অ্যাট অল, কারণ সুপ্রিম কোর্ট আমার দৃষ্টিতে, আই মে বি রং, আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট আমাদের অনারেবল হাইকোর্টের প্যারা নাম্বার 123 দেখে, দেখে যে অর্ডারটা করেছেন সাবজেক্ট টু সার্টেন মডিফিকেশন, রাজ্য সরকারও নিষ্ঠাবান ছিলেন না, যে মডিফিকেশন গুলোর স্কোপ দিয়ে দিয়েছিলেন অনারেবল গুয়াহাটি আমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা এবং সাবসিকুয়েন্ট মডিফিকেশন বাই অনারেবল সুপ্রিম কোর্ট, কেউই নিষ্ঠাবান ছিলেন না। আজকে তার পরিণতিগুলি ভোগ করছেন বিনা অপরাধে কিছু 10,323, তাদের তো খুব একটা দোষ ছিল না, চাকরি পাওয়ার নৈতিক অধিকার সবারই আছে। এখন কারোর হুইমসে যদি মনে করে কেউ মিটিং মিছিল করাবো আর আন্দোলন করাবো, এগুলো তো খুব দুঃখজনক তাদেরকে নিয়ে, আর তারাও সেই ব্যাপারটাকে এরকম ভাবে, কারণ সরকার বারবারই বলেছিলেন পাশে আছি, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বলা হচ্ছে আপনারা পাশে না থেকে আপনারা যদি একটু দূরে থাকতেন তাহলে অনেকটা হয়তো ভালো হতো। তা আমি তো ধরুন রাজনৈতিক আলোচনার জন্য এখানে বসিনি, আমার কথা হয়েছে যে মডিফিকেশন গুলোর স্কোপ দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল সিন্স উই ডু নট ফাইন্ড এনি গ্রাউন্ডস টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পিউন্ড অর্ডার, দ্য ডাইরেকশন ইন প্যারাট 123 নাও রিকোয়ার্ড টু বি সুইটেবলি মডিফাইড, উই দেয়ারফর ডাইরেক্ট
New employment policy should be framed by the state by 30th April 2017, if not already framed. এবং দেখবেন আপনি 30 এপ্রিলের আগে করে নেওয়া উচিত ছিল, কারণ আমাদের হাইকোর্টের জাজমেন্ট অনেক আগে হয়েছিল, কেন রাজ্য সরকার করেনি? এবং যদি পরবর্তীকালে যেটা করেছেন সেটাকে আবার 12,000 লোকের চাকরির নামে হোস্টেল ওয়ার্ডেন সেগুলির জন্য দিয়ে দিয়েছে রিকুইজিট কোয়ালিফিকেশন শিক্ষক হতে হবে, কেন এই সমস্ত গুলো করলেন? এভাবে হচ্ছে, যদি চাকরি দেওয়ার উদ্দেশ্য থাকতো অন্যভাবেই করতে পারতেন অ্যাডভার্টাইজমেন্ট গুলো, এক্সপার্টাইজ লোকের সঙ্গে আমি জানি না এর পেছনে কি অভিসন্ধি আছে, কে বা কারা রাজ্য সরকারকে সমস্ত ভুল অ্যাডভাইস করছেন, যার জন্য প্রতি পদে পদেই দেখি আপনারা ব্রেকিং নিউজ দেন, হাইকোর্টে আবার ধাক্কা গেল রাজ্য সরকার। রাজ্য সরকারকে যারা অ্যাডভাইস করেন তাদের একটু আমার মনে হয় নিষ্ঠাবান হওয়া উচিত, যা আইনে আছে তাই বলা উচিত, যা আইনে সম্ভব নয় সেটা বলা উচিত না। আচ্ছা স্যার, এই একটা আসলে কি বলে, এই একটা সম্বন্ধে আজকে এই একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে, এই একটা আসলে কি যেটা সামনে আনা হচ্ছে? অ্যাকর্ডিং টু মাই কনসিডারড অপিনিয়ন ইন দ্য গিভেন কেস, এই যে গিভেন কেস 10,323, এই ক্ষেত্রে এই আইন দিয়ে ওদেরকে কিউরেবল হবে না। আমার আই মে বি রং, কারণ দুজন প্রাজ্ঞ রিটায়ার্ড বিচারপতি বলছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে, এবং আমি আমি না শুধু আমাদের ত্রিপুরা বর্তমানে যারা সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন, যারা হাইকোর্টে খুব প্রাজ্ঞতার সঙ্গে কাজ করছেন, তাদের সঙ্গে একান্ত আলোচনায় কথা প্রসঙ্গে তারাও এই অভিমত ব্যক্ত করেন, ত্রিপুরার যারা বর্তমানে প্রাজ্ঞ আইনজীবী আছেন, যে ত্রিপুরা এই 10,323-এর ক্ষেত্রে এই আইন দিয়ে রিমেডি বলতে যেটা বোঝায় অল্টারনেটিভ রেমেডি এই আইন দিয়ে হবে না। এখন বিচারপতিরা বলেছেন, আমি জানি না তাদের সঙ্গে রাজ্য সরকার কথা বলেছেন কিনা, তারা যেহেতু বলেছেন তাদের থেকেও অ্যাডভাইস নেওয়া উচিত ছিল যে আপনারা বলছেন কিসের ভিত্তিতে বলছেন, কিভাবে করা যায় আমাদেরকে একটু অ্যাডভাইস করুন। বলতে খুব দুঃখ হচ্ছে, কারণ এই আমার পরিবারও 10,323 একজন থাকতে পারতেন, আমার যে কোনো আত্মীয় থাকতে পারতেন, কিন্তু ট্রেন বোধ হয় অলরেডি মিসড। এই ক্ষেত্রে এতদিন পরে ওনারা আন্দোলনে নামলেন এবং সরকারের পাশে আছি এই প্রতিশ্রুতি ওনারা এতদিন একেবারে ধৈর্য সহকারে সরকারের পাশে থাকাকে গ্রাহ্যতা এবং স্বীকার করে ওনারা থেকে গেছেন সরকারের পাশে ওনারা, কিন্তু আজকে যখন সরকারের পাশে আছির এই প্রশ্ন দাঁড়াচ্ছে যে 31শে ডিসেম্বর ঠিক সামনে, এমন পরিস্থিতিতে সরকার পাশে আছির বক্তব্য কতটুকু যুক্তিযুক্ততা রেখেছে এবং কতটুকু পাশে আছে, এই প্রশ্ন আজকে রাজ্যের বুকে 110,323 প্রশ্ন তুলছে এবং রাজ্যের মানুষ প্রশ্ন তুলছে, এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি স্যার? দেখুন, যারা বিশ্বাস করেছেন তাদের তো কোনো দোষ নেই, তারা তো বিশ্বাস করেছেন, তারা তো বিশ্বাসের ক্ষেত্রে নিষ্ঠাবান ছিলেন, তারা তো কোনো আন্দোলন করেনি, যখন তাদের তারা বুঝতে পেরেছেন বাই অ্যান অর্ডার অফ দি কোর্ট, হ্যাঁ যে বাই জুডিশিয়াল অর্ডার তাদের মুখ থেকে ভাত চলে গেল, তখন যদি রাজ্য সরকার বলে আমি আছি পাশে আছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলেন ওদেরকে তো ভেসে যেতে দিতে পারি না, তাহলে তারা বিশ্বাস করেছেন, তারা তাদের মধ্যে তো কোনো অন্যায় নেই, কিন্তু এই বিশ্বাসের করার পর যদি কেউ ভাবের ঘরে চুরি করেন, তার দায়ভার তো যারা চুরি করেছেন তারা নিচ্ছেন না, সেখানে বলি হচ্ছে না 10,323। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আইনকে কখনো এইবার চ্যালেঞ্জ জানানো যায় কি? এবং সুপ্রিম কোর্ট যদি আজকে এখানে রাজ্য সরকার ওনাদের চাকরি দিয়েছে, সুপ্রিম কোর্টের আইন বলে এই চাকরি চলে গেছে, এখন দায়ী কে এই প্রশ্ন দাঁড়ালে তখন এই প্রশ্নের উত্তরে আপনার কাছে কি বক্তব্য থাকবে? দেখুন, এটা বিতর্কিত প্রশ্ন, এট দ্য টাইম অফ হিয়ারিং অফ দিস পার্টিকুলার কেস আমাদের অনারেবল হাইকোর্টে তৎকালীন চিফ জাস্টিস এই প্রশ্নগুলো তুলেছিলেন, কিন্তু যারা মামলাগুলো করেছিলেন বঞ্চিত বেকার শিক্ষকরা, তারা কারোর উপর রেসপন্সিবিলিটি ফিক্স করার জন্য কোনো রিলিফ চাননি, কিন্তু দেখা গেছে অন্যান্য স্টেটে এরকম রিলিফ চেয়েছিলেন এবং বিভিন্ন আধিকারিকদের যথাযথভাবে বাই দ্য অর্ডার অফ দি কোর্ট তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল। আমাদের রাজ্যে যারা করেছিলেন মামলা তারা এরকম শাস্তিযোগ্য ব্যবস্থার জন্য কোনো আবেদন করেনি, তারা শুধু আইনটাকে চ্যালেঞ্জ করেছিলেন, এমপ্লয়মেন্ট পলিসিটিকে চ্যালেঞ্জ করেছিলেন আর বলেছিলেন ম্যালাফাইডি হয়েছে, আনফেয়ার হয়েছে, আই ওয়াজ ডিপ্রাইভড অফ গেটিং দ্য সার্ভিস, আমাকে বঞ্চিত করে 10,323-কে চাকরি দেওয়া হয়েছে। কোর্ট ইজ বাই দ্য প্রেয়ার অফ দি পিটিশনার, কোর্ট ক্যানট সো মোটু নিজে থেকে করতে পারে না ইন দ্য গিভেন কেস, যেহেতু তার বিরুদ্ধে সামনে একটা মামলা আছে, কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই কোর্ট করেন সো মোটু,
আপনারা দেখেই থাকেন জনস্বার্থ বিষয়ক মামলাগুলো তো কোর্ট তো সমটু করেই থাকেন অনেক জিনিস। ধন্যবাদ স্যার। তবে সেই ক্ষেত্রে আমরা একেবারে শেষ প্রশ্ন বা জানতে চাইবো সেটা যে এই 10,323 নিয়ে যেটা বলা হচ্ছে যে সম্ভব, এই সম্ভবতার অর্থাৎ কিছু একটা করা সম্ভব, এই সম্ভবতার কোনো আশার আলো দেখা যাচ্ছে কি? দেখুন যা করতে হবে 16 তারিখের ভিতরে, আমি সেটা বলে দিতে পারি লাস্টলি 16 তারিখের ভিতরে। 16 ডিসেম্বর ইজ দা লাস্ট কাট অফ ডেট, নট দা 31st ডিসেম্বর। ঠিক, কেন? কারণ 16 তারিখে হচ্ছে গিয়ে আপনার 16th ইজ দি লাস্ট ওয়ার্কিং ডে অফ দি সুপ্রিম কোর্ট, 17th হচ্ছে রবিবার, 18th হচ্ছে সোমবার থেকে সুপ্রিম কোর্ট বন্ধ, কিন্তু তাদের চাকরি চলে যাবে বলা হচ্ছে বাই দ্য অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, যেটা অ্যাফার্ম করেছে অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের হাইকোর্টের অর্ডারটাকে অ্যাফার্ম করে, সেটাতে বলা হয়েছে 31st ডিসেম্বরে তাদের চাকরি চলে যাবে। তো সেই ক্ষেত্রে কোর্ট ভ্যাকেশনে চলে যাচ্ছে, যা কিছু মডিফিকেশন যা কিছু করার, আমি বলি না যে মডিফিকেশন, ওয়েদার দ্যার ইজ এনি স্কোপ অফ মডিফিকেশন আই শুড নট সে অর কমেন্ট অন দিস পয়েন্ট। এখন রাজ্য সরকার যদি বাসে থেকে এখনো মনে করেন কিছু করবেন, এটা তো ধরুন রাজ্য সরকারের অ্যাডভাইস যারা করেন তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন, তবে যা কিছু করতে হবে, যা কিছু করতে হবে সবগুলো বাই 16th, ম্যাক্সিমাম বাই 16th, ম্যাক্সিমাম বাই 16th। অসংখ্য ধন্যবাদ স্যার, তর্ক যুক্তি গপ্পে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার মূল্যবান বক্তব্য রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মধ্যে পৌঁছে গেছে আমাদের সম্মানিত অতিথিরা 10,323 চাকুরিরত শিক্ষক শিক্ষিকারা, শিক্ষক শিক্ষিকা যারা আজকে আন্দোলন করছেন এবং ওনাদের মধ্যে যারা প্রতিনিধি এসে পৌঁছে গেছেন আমাদের মধ্যে। আমাদের আছেন আজকের তক্ষ যুক্তি গপ্পে জাকির হোসেন, অরবিন্দ শর্মা এবং অপর্ণা পাল। স্বাগত জানাচ্ছি জাকির স্যার, স্বাগত জানাচ্ছি অরবিন্দ স্যার, স্বাগত জানাচ্ছি ম্যাডাম, স্বাগত জানাচ্ছি তক্ষ যুক্তি গপ্পে। যে বিষয়টা আজকে আপনাদের সাথে সামনে রাখবো, প্রথম স্যার আপনার কাছে যাব, যে বিষয়টা আপনার কাছে রাখবো সেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন এবং একেবারে শেষ লগ্নে এসে, আর সামনে কয়েকটা দিন মাত্র 31শে ডিসেম্বর, শেষ লগ্নে এসে আপনারা আন্দোলনে যাচ্ছেন, আসলে এই আন্দোলন কেন এবং আপনারা লক্ষ্য বা উদ্দেশ্য কি? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমরা শিক্ষকতার কাজ করছি দীর্ঘ 8 বছর ধরে প্রায় চলছে, তো আমরা চাই না কোনো বিশৃঙ্খলা। আমরা জানতামও না যে আমাদের চাকরি চলে যাবে, হয়তো কিভাবে কোথায় পলিসিতে ভুল ছিল সেটা আমাদের অজানা ছিল। আমরা 10 জনের মতো আমরাও বেকার ছিলাম, আমরা চাকরি পেয়েছি, চাকরি করছি, হঠাৎ শুনে আমাদের চাকরি নেই। এখন যখন এই রায়গুলো আসলো একের পর এক, হাইকোর্ট, তারপর মাননীয় সুপ্রিম কোর্ট, সবগুলি রায়ই অর্থাৎ আমাদের সরকার সেখানে ব্যর্থ হয়েছেন, তো সেখান থেকে আমরা পজিটিভলি আজ পর্যন্ত কোনো দিক আমরা পাইনি। তখন আমরা তো হতাশাগ্রস্ত, আপনারাও জানেন, রাজ্যবাসীও জানে, তো তখন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং শিক্ষামন্ত্রী মহাশয় বলেছিলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী মহাশয়ের কথাই বলবো, যে উনি বলেছিলেন যে এই চাকরিগুলি আমরা দিয়েছিলাম, তারা আমাদের রাজ্যের জন্য খুব সেবা করেছে, শিক্ষাক্ষেত্রটাকে এগিয়ে নিয়ে গেছে এবং এই রাজ্যের স্বার্থেই আমরা আমাদের সার্ভিসটা কিন্তু দিয়ে গেছি। ওনার কথা এবং একটা রেসপেক্টেড গভর্নমেন্টের কথা আমাদের তো মাথা পেতে নিতেই হবে, আমরা সম্মান জানিয়েই আমরা ভেবেছিলাম যে মার্চ মাস থেকে আপ টু ডেট পর্যন্ত হয়তো আমাদের জন্য কিছু একটা করবে, যেহেতু এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বলেছেন সম্মানীয়, তো সেটা করবেন সেই আশায় আমরা রেখেছিলাম। হয়তো আমাদের মধ্যে একটা ধৈর্যও ছিল, যদিও কষ্ট হচ্ছিল কিন্তু মানতে দেই হবেই সুপ্রিম কোর্টের রায়, এটা তো আর আমরা তার বাইরে নয়। তো সেখানে আরেকটা জিনিস আমরাও লক্ষ্য করেছিলাম যে হয়তো পাশে থাকব বলে এটা আমাদের জন্য হয়তো সরাসরি আমরা সেটা বলবো না যে আমাদের জন্যই নতুন পোস্টগুলি তৈরি করেছিল, সেটা আমরা বলবো না, কারণ সেই পোস্টগুলির মধ্যে অলমোস্ট আমরা জানি যে 13,000 পোস্টের এগেনস্টে প্রায় 21,000 মতন অ্যাপ্লিক্যান্ট জমা পড়েছিল, শুধু 10,000-এর জন্যই করা হয়েছিল, সেটা বাবার কারণ নেই। সেখানে হয়তো আমাদের জন্য কিছু একটা সুযোগের ব্যবহার করে দেওয়া হয়েছিল যে এটাতে তোমরা এলিজিবল করতে পারো, না বললেও আমরা
এটাতে করেছিলাম, হয়তো এটা দিয়ে হবে, কিন্তু আমাদের কষ্ট হচ্ছিল যে শিক্ষকতার চাকরি করে চাকরিটা চলে যাবে। ঠিক আছে, তা সুপ্রিম কোর্টের রায়, আমাদের তো মাথা পেতে নিতেই হবে। যদি গভর্নমেন্টের কোথাও পলিসি ভুল থাকে সেটা গভর্নমেন্টে বুঝবে, কিন্তু আমি তো জানি না, আমি সাধারণ একজন বেকার ছিলাম সবার মতন। আমরা চাকরি পেয়েছি, আমরা সংসার হয়েছে, ছেলে মেয়ে আছে, পড়াশোনা করছে, আমাদের মা বাবা সবাই তো, আত্মীয় স্বজন সবাই তো আমাদের উপর দেখছে। তো আমিও তো অন্য সময় একটা কাজ করতাম, চাকরি পাওয়ার আগে হয়তো টিউশনি করতাম বা অন্য কিছু একটা করতাম, তো সেইগুলো থেকে আমরা সরে এসেছি। যেহেতু চাকরি করি গভর্নমেন্টে, এখানে আদার কিছু সুযোগ থাকে না, তো আমরা পাশে আছি বলেই সেই কথাটা বিশ্বাস করে বা আছে সেই বিষয়গুলি আমরা রেখে, মাথায় রেখে আমরা কিন্তু এই আন্দোলনটা করিনি। এবং তার পাশাপাশি বিশেষ করে যারা ছাত্রছাত্রী, আমরা যাদেরকে এত স্নেহ দিয়ে পড়াশোনা করাই, তাদের সঙ্গে যে আমাদের আন্দোলনটাই করব, আমাদেরটাই পাওনা শুধু নিয়ে লড়ব, তাদেরকে ক্ষতি করে সেটা আমরা কিন্তু মেনে নিতে পারিনি। কারণ আমরা ক্ষতিগ্রস্ত ঠিক আছে, কিন্তু এই ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা কিন্তু সেটা আন্দোলনে যাইনি, যেহেতু এটা গভর্নমেন্ট বলেছে যে করবে কিছু। তো শিক্ষা ব্যবস্থার এখন লাস্ট, আপনারা জানেন যে পরীক্ষাও প্রায় শেষের পথে, ডিসেম্বর মাস চলে যাচ্ছে, পরীক্ষাও শেষ, এখন আমাদেরও সময় শেষ। এখানে দেখা গেল এখন পর্যন্ত আর মাত্র 20-21 দিনের মতো বাকি আছে, এখন পর্যন্ত সঠিকভাবে সেটা হচ্ছে না। হ্যাঁ, তো সেই বিষয়ে আমরা আজকেই শুরু করলাম যে না, এখন আর বসে থেকে আমাদের লাভ নেই, আমরা গভর্নমেন্টের কাছে এটা জানতে চাইব যে 31 তারিখের পরে আমাদের কী হবে বা এর মধ্যে আমাদের জন্য কী ব্যবস্থাটা আপনারা করেছেন। সেই পাশে আছি বলতে সেই পাশে থাকার দিক কী কী সেটা আপনারা জানতে চাইবেন। 10,323 চাকুরিরত শিক্ষক শিক্ষিকারা, যাদের চাকরি নিয়ে, চাকরির ভবিষ্যৎ নিয়ে আজকে প্রশ্ন উঠেছে, যারা আজকে চাকুরির জন্য বিকল্প রাস্তার জন্য পথে নেমেছেন, যারা আজকে স্কুলের শিক্ষকতার অবস্থাপনা চিন্তা করে, শিক্ষার্থীদের কথা চিন্তা করে পাশে আছি, সরকারের পাশে আছির কথা চিন্তা করে, অর্থাৎ পাশে থাকার প্রতিশ্রুতিকে স্বীকৃতি দিয়ে এতদিন ওনাদের কথা ভাবেননি, আজকে যখন তরি শেষ একেবারে কিনারা এসে ঠেকেছে, পিঠ যখন দেওয়ালে লেগে গেছে, ঠিক সেই সময় 10,323 সম্মানিত শিক্ষক শিক্ষিকারা বাধ্য হয়েছেন পথে নামতে, আন্দোলনে নামতে। আসলে ওনারা কিসের ভিত্তিতে কেন এই আন্দোলন করছেন এবং ওনারা কতটুকু একেবারে বিশ্বস্ত আছেন যে ওনাদের কিছু হতে পারে, এই নিয়ে আলোচনা করছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকারা আছেন, আছেন জাকির হোসেন স্যার, আছেন অরবিন্দ শর্মা স্যার, আছেন অপর্ণা ম্যাডাম, এবং আমরা ওনাদের সাথে কথা বলছিলাম। তবে যে প্রশ্নটা আজকে দাঁড়িয়েছে, ঠিক বিরতির আগে জাকির হোসেন স্যার বলছিলেন যে হয়তোবা পাশে আছে প্রতিশ্রুতি দিতে গিয়ে 12,000 শিক্ষক পদ ছাড়া হয়েছিল, হয়তোবা সেখানে কিছুটা আমাদের কথাও চিন্তা করেছিল, তবে সরাসরি বলছেন না উনি, কিছুটা চিন্তা করেছিল, কিন্তু এখন রাজ্যবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি 12,000 পদ শিক্ষকদের জন্য ছাড়ার চিন্তা হয়েছিল, সেখানে রাজনৈতিক বিশ্লেষকরা এবং তর্কযুক্তি গপ্পে বিভিন্ন আলোচকরা আপনাদের সামনে বলে গেছেন, তাহলে সেখানে গ্রাজুয়েশন, যারা গ্রাজুয়েট তাদেরকেই শুধু এখানে যোগ্যতা দেওয়া হবে, এখানে অন্তর্ভুক্ত করা হবে এই চাকরিতে, এটা করলে রিমার্কসে হয়তোবা কিছু একটা লিখে দিয়ে, 3 বছর অভিজ্ঞতা বা 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন, এটা লিখে দিয়েও ওনাদের চাকুরি দেওয়া যেত। কেন সরকার এভাবে একজন লাইব্রেরিয়ানের জন্য 3 বছরের শিক্ষকতার মানদণ্ড রাখলেন এবং এটা আজকে সুপ্রিম কোর্টের সামনে প্রশ্নে দাঁড়িয়েছে? আজকে কেন 31 ডিসেম্বর ঠিক দোরগোড়ায় এরকম পরিস্থিতিতে 10,323 শিক্ষক শিক্ষিকারা মাঠে নামতে হয়েছে, সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি কোথায়? এবং সেই ক্ষেত্রে যারা আজকে বিভিন্ন দল দলাদলি করছেন, রাজনীতি করছেন ওনাদের স্বার্থে, সেই সব মানুষেরা কি চিন্তা করছেন? সেই সব রাজনৈতিক দলগুলো কি চিন্তা করছেন 10,323-এর ভবিষ্যৎ কি হবে? যারা আজকে নিজেদের পরিবার নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এত বছর কাটিয়ে দিয়েছেন, ওনাদের ভবিষ্যৎ কি হবে? রাজ্যবাসী আজকে প্রশ্ন তুলেছে এই ক্ষেত্রে 10,323-এর আজকের এই অবস্থার জন্য দায়ী কে, কে দায়ী, এ নিয়ে আলোচনা করছি। এবং 10,323-এর সম্মানিত অতিথিরা আমাদের সাথে আছেন, তবে যে বক্তব্যটা আপনাদের সামনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে ঠিক 10,323 শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল গেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, কিন্তু সেই সময় শিক্ষামন্ত্রী এবং অন্যান্য ওনার যারা কর্তব্যরত আধিকারিকরা আছেন ওনারা বলেছেন যে মুখ্যমন্ত্রী আউট অফ স্টেশন আছেন, কিন্তু যে বিষয়টা আজকে দাঁড়িয়েছে সেটা কি সত্যি মুখ্যমন্ত্রী আউট অফ স্টেশন আছেন? এই ক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রী দেখা করতে চাইছেন না,
এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পাশে থাকা বা রাজ্য সরকারের পাশে থাকা, কিছু আজকে থেকে দু মাস আগে যখন শিক্ষক শিক্ষিকারা গেছিলেন তখনও শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী বলেছিলেন আমরা কিছু একটা করব, কিন্তু এখন সেটা 100 ডিগ্রি ঘুরে গেছে কেন, এই প্রশ্ন আজকে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলাদুলিতে মেতে, কিন্তু 10,323 নিয়ে কি হবে, কি হবে ওনাদের জীবনে, এগুলো প্রশ্ন আজকে দাঁড়িয়েছে। আমরা সম্মানিত অতিথি শিক্ষিকা অপর্ণা পাল আমার সাথে আছেন, ওনার কাছে যাব। ম্যাডাম, আজকে যে বিষয়টা আজকে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে আপনারা অত্যন্ত, আপনাদের প্রথমত সাধুবাদ জানাই যে রাজ্যবাসীর তরফ থেকে, আমাদের এই তক্ক যুক্তি গল্পের তরফ থেকে সাধুবাদ জানাই যে আপনারা ধৈর্য সহকারে শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকা হিসেবে ছাত্রছাত্রীদের পাশে ছিলেন দীর্ঘ বছর। আপনারা রাজ্যকে শিক্ষা শিক্ষাঙ্গনগুলোতে আমাদের যারা ছেলে মেয়ে আছে ওনাদের শিক্ষা দিয়ে গেছেন, এবং সেই ক্ষেত্রে আজকে আপনাদের এই আন্দোলন কর্মসূচির বিবরণ স্যার তুলে ধরলেন, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যখন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন উনি কি বলেছে, এবং শিক্ষামন্ত্রীর কাছেও গেছেন আমরা শুনেছি, সেক্ষেত্রে উনি কি আশ্বাস দিয়েছেন? আমরা তো গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু ওনাকে পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন। উনি আমাদেরকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। কে পাঠিয়েছেন, শিক্ষা মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন? না না, শিক্ষামন্ত্রী একজন মেসেজ করে পাঠিয়েছেন যে আমাদের দেখা করতে হলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। তো আমরা প্রথম এটাকে অপোজ করেছিলাম, কারণ আমরা অনেকবারই তার আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, তো ওই ক্ষেত্রে আমাদের এখান থেকে কিছু পাইনি। তার ভরসা তো দিয়েছিলেন আমাদেরকে, যে কমিটমেন্টটা, যে ভেসে যেতে দেবো না বা পাশে আছি, এই কমিটমেন্টটা আমরা বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলাম। তো ভেবেছিলাম আজকে ওনার সঙ্গে কথা বলবো, ওই শব্দগুলি কি মানে রইল আজকে, তো পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। যাই হোক, পরবর্তী সময়ে আমরা তৈরি হয়েছি যে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব। উনি আমাদেরকে দেখা করার সময় দিয়েছেন, সন্ধ্যা 5:45 নাগাদ গিয়েছি, কিন্তু আমাদের যা যা বলার ছিল এটা তো বলার কিছুই নেই, জাস্ট আমরা, ওরা ওনারাও জানেন আমরাও বলেছি, কিন্তু আজকে এটাই বলবো সর্বশেষ খালি হাতে এখান থেকে ফিরে এসেছি। কিছুই ওনারা আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি, কোনো ব্যাপারই না। শিক্ষামন্ত্রী কে কি কি জানতে চেয়েছিলেন ওনার কাছে, কি কি আশা করতে? আমরা আশা করেছিলাম যে আজকে অন্তত, এর আগেরবার যখন গিয়েছিলাম আমি নিজেই গিয়েছিলাম, তখনও বলেছিলেন 24 তারিখ দেখুন, 24 তারিখ আসুক, তারপর আমরা বলবো, এর আগে কোনো মিনিস্টার আপনাকে কোনো কথা দিতে পারবে না, তারপরে যা হবার হবে। তো 24 তারিখ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, তো আজকে আবার আমি গিয়েছি, তো সেই সূত্রে আমি বলবো যে সেদিন যেরকম খালি হাতে ফিরেছি আজকেও সে একই খালি হাতে ফিরেছি। ওনার বক্তব্য যে সরকার যদি কিছু মানে করার ইচ্ছা আছে, কিন্তু ওনাদের আইনত বাধা আছে, ওই সেই একই কথা, আইনত বাধা। যেরকম আমরা বলেছিলাম যে প্রথমত বলেছি যে আমাদের চাকরি ব্যবস্থা করতে হবে 31 তারিখের আগে, যেন আমাদের 1 জানুয়ারি থেকে আমরা জবে যেতে পারি, কিন্তু ওনারা এটা বলেই দিলেন না, এটা কী করে সম্ভব, এটা হবে না। আর এরপরে বললাম একে বা এক, যেটা বললাম যে বিলিটেশন অ্যাক্টের কথা, যেটা আমাদের বিরোধী দলেরা বলেছিলেন অ্যাসেম্বলি ডাকার কথা, এটাও আমরা বলেছি, কিন্তু সবগুলিতেই বলছেন বাধা আছে। যেমন বিলিটেশন অ্যাক্ট করলে বিভিন্নভাবে আইনগত ঝামেলা আছে, এবং অ্যাসেম্বলির কথা বললেন যে অ্যাসেম্বলিও হবে না, অ্যাসেম্বলি ডেকে কোনো লাভ হবে না, অ্যাসেম্বলি কোনো ডিসিশন নিতে পারে না, হ্যাঁ অ্যাসেম্বলি নিয়ে এখন কোনো কাজ হবে না। আমাদের স্যারও এই কথাটা বলেছিলেন, কিন্তু ভীষণভাবে দেখলাম একটু রাগই হয়ে গেছেন উনি, অ্যাসেম্বলি ডাকার কথাটা যখন বলা হলো ওনার প্রতি একটু রাগ হয়েছেন, তো এটাও হবে না। তারপরে বলল ওনাদের থেকে আমি যতটুকু জানতে চেয়েছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে যদি এগুলি না হয়, 11 তারিখ আমাদের একটা ডেট পড়েছে সুপ্রিম কোর্টে, হয়তো হিয়ারিং হবে, এখানে আমাদের একটা হিয়ারিং হবে না, গভর্নমেন্টের তরফ থেকে যে প্রেয়ারটা করেছিল ওইটাও হয়েছে। আমাদের মধ্যে তো অনেকগুলি পড়েছে, যেমন জিটি হয়ে একটা গ্রুপ করেছে, জিটিপি জিটি হয়ে একটা করেছে, গভর্নমেন্ট একটা করেছে প্রেয়ার পিটিশন, তো ওই পিটিশনগুলি খুব সম্ভবত সবগুলি অ্যাকসেপ্ট হয়েছে, আমাদেরটাও হয়ে গেছে, সম্ভবত সবগুলি মিলিয়ে 11 তারিখ উঠবে। ঠিক আছে, এখানে সম্ভবত প্রশ্নটা, আপনাদের কাছে কোনো কপি আছে যে ওনারা করেছেন, এবং সেই ক্ষেত্রে আপনাদের কাছে কোনো প্রামাণ্যতা আছে? আছে, কিন্তু এখন এই মুহূর্তে তো আপনাদেরকে কি কোনো স্যার আপনাদের কাছে কোনো প্রামাণ্যতা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে সুপ্রিম কোর্টে 11 তারিখ এই বিষয়টা হিয়ারিং এ উঠবে? এটা আমরা নেটে দেখেছি, আজকে রাত বলেছেন আমাদেরকে যে 11 তারিখ উঠবে, হ্যাঁ আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষামন্ত্রী বলেছেন, লস সেক্রেটারি ছিলেন, উনিও বলেছিলেন, লস সেক্রেটারি ছিলেন, ওনারা দুজনেই বলেছেন, আর আমরা নেটেও দেখেছি ওনাদের একটা কেস আছে এক্সটেনশনের জন্য, সেই সাথে আমাদের একটা কেস আছে, সেটা হলো ক্ল্যারিফিকেশন, যে জাজমেন্টের উপরে ক্ল্যারিফিকেশনের জন্য
আর আমাদের মধ্যে জিটির আলাদা হয়ে একটা গ্রুপ হয়েছিল, সো ওদের একটা কেস আছে, সেটা ওই তিনটা কেসই একসাথে 11 তারিখে উঠবে। সেই সাথে সাথে আবার যে 12,000 অশিক্ষক পদের একটা কেস ছিল গভর্নমেন্টের, যেটা হিয়ারিংয়ের ডেট 16 জানুয়ারি ছিল, সেইটাকে এগিয়ে এনে সে 11 তারিখ রাখা হয়েছে। তার মানে এই চারটা কেসে 11 তারিখে উঠছে, 11 তারিখে উঠছে, এবং এখানে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে 11 তারিখ, 11 তারিখ আশ্বস্ত করেনি, বলেছে যে 11 তারিখ আসুক, দেখা যাক, এটা আইনের ব্যাপার, 11 তারিখ শুনতে হবে আমাদের কোন দিকে যায়, কোন দিকে যায় ব্যাপারটা দেখতে হবে, এবং 11 তারিখের পরে ওনারা যদি কিছু মানে পজিটিভ দিক আসে ওরা অবশ্যই ওনারা করবেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমরা অনেক কিছু দেখেছি এখন পর্যন্ত, নেগেটিভই পেয়েছি। তো আমি স্যারকে প্রশ্ন করলাম, স্যার যদি নেগেটিভ হয়, পজিটিভ আমরা সবাই অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু নেগেটিভ যদি আসে স্যার কী করবেন, সেই প্রশ্নটা আমি রেখেছিলাম। বলেছে যে কিছু করার নেই, বাড়ি চলে যেতে হবে, 31 তারিখ করে চাকরি থাকছে না, এটা ধরে নিতে হবে। মানে ওনাদের কাছে আমাদের 31 তারিখের আগে কিছু করার নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। 31 তারিখের আগে করার নেই, কিন্তু 31 তারিখে তো আপনাদের চাকরি শেষ হয়ে গেছে, 16 তারিখ সন্ধ্যা পর্যন্ত বলছিলেন। আপনাদের মতো এরকম অনেক লোক আছে যারা চাকরি করছে না, বাচ্চা, এরকম একটা কথা বলতে চাইছেন যে ওনারাও তো বাচ্চে। তা আমি বললাম যে আমরা তো এই জবটার উপর ডিপেন্ড করে গেছি, আমাদের ফ্যামিলিতে এটা আমাদের ডিপেন্ডেড, অলরেডি ডিপেন্ডেড 7টা বছর আমরা এটার মধ্যে ডিপেন্ড হয়ে ফ্যামিলিটা চলছে, এখন হঠাৎ করে যদি আমার জবটা না থাকে তাহলে আমি ফ্যামিলি। ম্যাডাম ম্যাডাম আপনারা কি প্রশ্ন করেননি যে স্যার এতদিন বলেছিলেন আমরা পাশে আছি চিন্তা করবেন না, কিন্তু এখন বলছেন আপনি আমাদেরকে কনফিডেন্স দিচ্ছেন যে অন্যরাও তো অনেক আছে যারা বেকার বা চাকরি করছেন না, তারাও তো পাচ্ছেন। এই দুটো কন্ট্রাডিকশন ওয়ার্ড, শব্দ, বাক্য যখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে তখন আপনারা কি কিছু বলেননি, প্রশ্ন করেননি? বলেছি, আমরা প্রশ্ন করেছিলাম তখন যে স্যার আপনারা তো এতদিন আপনারা পাশে আছেন বলাতে আমরা কোনো আন্দোলনে যাইনি, কোনো প্রচেষ্টা আমাদের তরফ থেকে আমরা করি নাই, আমরা আপনাদের উপরে আশ্বস্ত ছিলাম, আমরা শিক্ষক, শিক্ষকের মতো ছিলাম, আপনাদের উপরে ভরসা করেছিলাম। কিন্তু আজকে এসে আপনি এটা বলছেন যে, তখন উনি বললেন যে আমরা কোথায় বলছি পাশে নেই, হ্যাঁ আমরা দেখবো ইলেকশনের পরে, ইলেকশনের পরে। আচ্ছা এই ক্ষেত্রে ইলেকশনের পরে যখন একটা এই প্রশ্নটা আপনারা কি রেখেছেন যে আপনারা অবশ্যই শিক্ষকতার সাথে যুক্ত, আপনারা এই বিষয়গুলো অবশ্যই রাখতে পারেন এবং অধিকার আপনাদের, যে ইলেকশনের পরে এখানে আমি উনার কাছে কিছু প্রশ্ন রাখতে চেয়েছিলাম, ওই সময় উনি আমাকে চুপ করে দিয়েছেন, বলে আমরা অনেক শুনেছি আপনি আর বলতে হবে না, অন্যদের কাছে শুনি। আপনি যখন কিছু বলতে চাইছিলেন তখন আপনার বলতে দেওয়া হয়নি। আসলে এই ক্ষেত্রে আপনার প্রশ্নগুলো কি ছিল? আজকে যদি আমাদের তর্কযুক্তি গপ্প শিক্ষামন্ত্রী দেখে থাকেন এবং ওনার আধিকারিকরা কেউ দেখে থাকেন, অবশ্যই প্রশ্নগুলো আজকে ওনার জন্য রইলো। এই প্রশ্নগুলো প্লিজ বলুন, আপনি যে প্রশ্নগুলো বলতে চাইছিলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে এতদিন তো আপনারা বলেছিলেন যে পাশে আছি, হ্যাঁ পাশে আছা থাকাতে আমরা এতদিন আশ্বস্ত ছিলাম, এখন এসে আপনারা ওই মাঝে দিয়ে অশিক্ষকের পদ সৃষ্টি করে সেটা আমাদেরকে অক্টোবরের 4 তারিখ তারপরে নভেম্বরের 24 তারিখ দেখালেন, এরপরে আপনারা আবার কোর্টে একটা এভিডেভিট দিলেন যে এই 10,323-এর সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ বুঝতে পেরেছি আমি কেন বলেছেন, কারণ ওই কথাটা যদি আপনারা প্রকাশ করলে আপনারা সুপ্রিম কোর্টের যে কন্ডেমটে ফেসে যাবেন সেই জন্য বলছেন না, তাও ধরে নিলাম। এখন মনে করেন এই ওইটাও হলো না যে 12,000 পদ হলো না, আর যদি বা হয় আমাদের তো কোনো লাভ হলো না, আমরা এতদিন শিক্ষক ছিলাম এখন তো আমরা অশিক্ষক হয়ে যাব, আমাদের তো এখানে সামাজিক অবমূল্যায়ন হচ্ছে আমাদের, তো সেটা যে আমাদের সোশ্যাল জাস্টিস, সোশ্যাল স্ট্যাটাস, আমাদের সেটা ডিগনিটি হানি হবে, সেটারও তো কোনো প্রতিবিধান আমরা পেলাম না। এরপরেও আমরা জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ধরে নিলাম অশিক্ষক পদে সেটা আপনার 11 তারিখে কেস আপনি পেলেন, আমাদেরকে চাকরি দেবেন, তাহলে কি আমাদেরকে রেগুলার পোস্টে দেবেন? যে আমরা যারা 8 বছর চাকরি করে অলরেডি একটা রেগুলার পোস্টে আমরা ছিলাম, সেখানে আমাদেরকে কি রেগুলার পোস্টে দেবেন, এটা আমি জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, ওই সেই সুযোগটা আমি পাইনি। এছাড়াও সাথে এটা জিজ্ঞাসা করতাম যে যেহেতু আমাদেরকে 10,323-এর 31 ডিসেম্বরের আগে এখানে আমরা টার্মিনে যে এটা কী বলে নো অবজেকশন দিয়ে আমরা ওইখানে যাচ্ছি, তো আমি যেটা জানতাম নো অবজেকশন দিয়ে যাওয়ার হলে কোনো একটা লোয়ার পোস্টে কিন্তু যাওয়ার জন্য নো অবজেকশন দেওয়া যায় না, সেই ক্ষেত্রে অন্তত আমার বেতনটা আগে যত পেতাম সেই রকম রাখার প্রয়োজন আছে, সেটা আমার অধিকার আছে, কারণ তার থেকে কম বেতনে আমি যেতে পারি না। সেটা আমি জিজ্ঞাসা করবো ভেবেছিলাম ওনাকে, সেটা সুযোগটা আমি পাইনি কি ওই চাকরিটা যদি আবার আমরা পাই তাহলে কি আমি ওই সমান বেতন কি পাবো এখন যত পাচ্ছি।
ঠিক স্যার, এই ক্ষেত্রে যে বিষয়টা যে এতদিন বলা হচ্ছে যে আপনাদের পাশে আছি, 31শে ডিসেম্বর আসতে দিন বা 11 ডিসেম্বর আসতে দিন, কখনো বলা হচ্ছে 10ই মার্চ আসতে দিন, ডেটের পর ডেট দিচ্ছে, কিন্তু এখন যখন আপনাদের সামনে তুলে ধরছে যে ভোটটা যেতে দিন, নির্বাচনটা যেতে দিন, নির্বাচনের পরে দেখবো, আসলে নির্বাচনের পরে ওনারা কি দেখবেন এই বিষয়টা? না, ওনারা কিছুই দেখবেন না, একদম স্পষ্ট হয়ে গেছি আমরা যে ওনারা কিছুই দেখবেন না, এতদিনও দেখেননি, নির্বাচনের পরেও দেখবেন না। ওনারা এখন ভেবে নিয়েছেন আমাদের 10,323 ভেবে কোনো লাভ নেই। আরও উনি মাঝে উনি উঠিয়েছেন যে আপনারা বলছেন আপনারা পাননি, 2 লক্ষ লোক বাইরে বলছে আপনারা আপনাদের জায়গায় ওরা চাকরিটা পেত, তো ওরা তো কিছুই পেল না, আপনারা তো তাও 8 বছর চাকরি করেছেন, ওনারা তো কিছুই পায়নি। তো এতে আমি বুঝতে পেরেছি যে এখন সরকার ভোটের মুখে আমাদের কথা, আমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে ওই 8 লক্ষ লোককে বঞ্চিত করতে চাইছে না, ওদের প্রতি বরঞ্চ সহানুভূতি দেখাতে চাইছে সরকার। এখন এই মুহূর্তে ওদের কাছে ওইটা বেশি লোভনীয় মনে হচ্ছে, আমাদের ব্যাপারটা কোনো গুরুত্বই রাখেনি আজকে আলোচনার মধ্যে। এই ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আজকে শিক্ষামন্ত্রী এই বিষয়টি আপনাদের উত্তর দিতে চাইছিলেন না, আপনাকে সেখানে দাবি দেওয়া হয়েছে? দাবি দেওয়া হয়েছে, আমাকে, আমার প্রশ্নগুলো শোনা হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন দেখা করতে চাইছিলেন তখন কি উত্তর এসেছিল? আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম তখন শুরুতেই আমরা জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী আউট অফ স্টেশন, উনি নাকি দিল্লি গিয়েছেন, তো উনি আজকে নেই। তা এর মধ্যে মেসেজ ছিল যদি আপনারা দেখা করতে চান আপনারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে পারেন। তখন আমরা বলেছিলাম যে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের বিভিন্ন প্রতিনিধি, আমি ব্যক্তিগতভাবে যাইনি, 2 বা 3 বার দেখা করেছে, তো ওনার কাছে আমরা যা উত্তর পেয়েছি, ওনার কাছে কিছু পাবো সেটা আমরা আশা আজকেও আমাদের ছিল না, তিনি ওই রকমই উত্তর দেবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই সময় পর্যন্ত যা উত্তর দিয়েছেন তার থেকে অনেক বেশি খারাপ উত্তর উনি আজকে দিয়েছেন। আজকে উনি স্পষ্ট বলে দিয়েছেন যে 31 তারিখের পরে আমরা কী করবো, আপনারা দেখতে পাচ্ছেন সরকার কিছু করতে পারছে না, আপনারা রাস্তায় নেমে যাবেন, আপনারা যা খুশি করতে পারেন, আপনারা আন্দোলন করেন, গণতান্ত্রিক অধিকার আছে, আপনারা আন্দোলন করেন, যাই করেন, সব করেন, আপনারা করতে পারেন। আর উনি এইটাও আমাদের উপর ব্লেম এনেছেন যে আমরা আজকে যেইভাবে ওনার কাছে গেছি বা আন্দোলন করেছি এটা নাকি সাজেনি আমাদের শিক্ষক হয়ে। আজ এই যে আমাদের একদম শেষ লগ্নে এসে এতদিন ধৈর্য দেখানোর পরে আজ আমরা এইটুকু স্টেপ নিয়েছি, এইটাও ওনার কাছে পছন্দ হয়নি, ভালো লাগেনি। কিন্তু যার উপরে যে এত মানসিক টেনশন নিয়ে যারা আমরা ঘুরছি, আমাদের যে মনের মধ্যে কী হচ্ছে এইটা নিয়ে ভাবনার সেই মানবিক দৃষ্টিকোণটা একটুকু বিন্দুমাত্র ওনার মধ্যে আমরা দেখতে পেলাম না, এটা সব থেকে বেশি দুঃখ পেয়েছি আমরা। এটা আপনাদের বেদনাহত করেছে, আমরাও দুঃখিত যে এইরকম বিষয়ে এরকম অবস্থায় আপনাদের সাথে এরকম আচরণ করা হয়েছে। তবে আমাদের কাছে যে সংবাদটা এখন আছে সেটা হচ্ছে মাননীয় শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী স্যার উনি নেই, উনি দিল্লি গেছেন। কিন্তু আমাদের কাছে প্রামাণ্যতা আছে যে শিক্ষামন্ত্রী ঠিক এর পরপরই মুখ্যমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেছেন, তাহলে কে আছে ভিতরে? মুখ্যমন্ত্রী যদি দিল্লিতে গিয়ে থাকেন তাহলে কার কাছে গেছেন শিক্ষামন্ত্রী? সবকিছু প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরবো আমরা। তবে এই ক্ষেত্রে কেন আজকে 10,323 সাথে এই বৈমাতৃসুলভ আচরণ, কেন আজকে রাজ্যের রাজনৈতিক দলরা দলাদলিতে ব্যস্ত, আর এই 10,323 আজকের কি হবে ভবিষ্যৎ? ওনারা যখন একেবারে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এতদিন মাঠে নামেননি, যাও শেষ লগ্নে এসে মাঠে নামলেন, তখন রাজ্যের নেতা মন্ত্রীদের কেন এত বিরক্তি প্রকাশ যে আপনারা কেন এই কাজগুলো করতে গেছেন? তবে অবশ্যই সহানুভূতিশীল আমরা এবং আমরা দুঃখিত, আমরা বেদনাহত, তবে দোষ কার? আমি প্রথম এবং শেষ লগ্নে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে দেব জাকির স্যার, এই অবস্থার জন্য আপনাদের, আপনারা কাকে দায়ী করছেন? এবং আজকের ঘটনায়, আজকের ঘটনায় আপনারা যখন মাঠে নামতে বাধ্য হয়েছেন, আজকের 10,323 আপনাদের যখন চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবে, এরপর শেষ হয়ে যাবে, এর জন্য দায়ী কে? অ্যাকচুয়ালি দায়ী বলতে তো এখন আর বলার অপেক্ষা রাখে না, আপনারা আমাদের থেকে ভালো জানেন, কোথাও বলার অপেক্ষা রাখে না যে দায়ী কে। আমরা নিশ্চয়ই 10,323 তো আর এই দায়ীটা না, আমরা সেটাও বলবো না, মাননীয় জাস্টিস তো নিশ্চয়ই একটা এভিডেন্স দেখেই সেটা করেছেন, যেহেতু আমাদের সম্মানীয় একটা সুপ্রিম কোর্ট বলে কথা, সেখানে রাইটা আমাদের বিপক্ষে গেছে বলে আমি বলবো যে আমার পক্ষে হয়নি সেটা তো বলার স্থান এখানে নেই, কারণ আইনগত দিকটা সবাইকেই রক্ষা করতে হবে, সবাইকেই মানতে হবে। আর আমি সরাসরি না বললেও আপনারা বুঝতে পারছেন যে কোথাও গলদটা তো ছিল,
যেমন নিম্ন আদালতে রায়টা দিয়েছিল যে 2011 তে, তখন তো নিম্ন আদালত বলেছিল আপনারা চ্যালেঞ্জে যাবেন না, সেটাই বলছি সেটাই বলছি, একটু আমাকে বলতে দিন। এটা যে নিম্ন আদালত যখন বলেছিল যে 18 জন না কতজন কেস করেছিল যে তাদের সঙ্গে একটা হয়তো আপনারা যোগ্য আছে তাদেরকে চাকরিটা দিয়ে দিন, সেই পক্ষে ওই সময় আমি প্রশ্ন রাখবো এখানে আপনাদের মাধ্যমে, যদি তাদের এত এলিজিবল থাকে, কোয়ালিটি থাকে, ওই যারা চাকরি পায়নি তাদের জন্য আমাদের কষ্ট আছে, আমিও সেই জায়গাটা হতে পারতাম। তো যদি এতই এলিজিবল থাকে তো সেই জায়গায় একটা বলতে হয়েছিল যে তাদেরকে বিকল্প ব্যবস্থাটা যেটা করার দরকার ছিল, যেটা আপনারা জানেন 2012 সায়েন্স গ্রাজুয়েটের শিক্ষকগুলোর মধ্যে হাইকোর্টের রায় দিয়েছে যে যারা বঞ্চিত বেকার তাদের জন্য আপনি কি ব্যবস্থা করতে পারবেন কি না, কোর্ট বলেছিল। তো সঙ্গে সঙ্গে কিন্তু সরকারি লয়াররা বলেছিল যে হ্যাঁ আমরা উইথিন সিক্স মান্থের মধ্যে সেই ব্যবস্থাটা করে দেবো, 14 জনকে, হ্যাঁ 14 জনকে না, সেটা 11 জন মনে কমে আসছে, 14 জন জানেন, সেটা 10 জন রয়েছে, তো সেই সংখ্যাটাকে দিয়ে দেবে। তো দ্যাটস এনাফ, কেসগুলি সলভ হয়ে গেল, এখানে তারা সার্ভিসটা কন্টিনিউ হলো। এখন আমার প্রশ্ন হলো 2012 তাদের ক্ষেত্রে ওই বিষয়টা মানা হলো, আর ওই সময় কি আমাদের শিক্ষা বিভাগে বা আইনগতভাবে কোনো ত্রুটি ছিল, বা তাদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ ছিল, বা তাদের মধ্যে কোনো একটা অন্য কিছু কাজ করছিল যে সেটা দেবই না, 18 জনকে যদি দিয়ে দিত হয়তো একটা অংশ বেঁচে যেত, হ্যাঁ পিজিটি আর জিটিরা সেটা বেঁচে যেত, এরপরে লাস্টের সংখ্যাটা হয়তো 54 জন আসলো আমি জানি, তো হয়তো সে অংশটা বাঁচত। এবং সবচেয়ে বেশি দুঃখ লাগে করেছিলাম সেটা, সেটা এক মিনিট আগে, হ্যাঁ অরবিন্দ বাবু আপনি কিছু বলতে চাইছিলেন, এই ক্ষেত্রে আপনি উল্লেখ করেছিলেন বিষয়টা হচ্ছে এরকম পরিস্থিতিতে সরকার কেন চ্যালেঞ্জে গেল, সেই সময় কেন দিল না, তাহলে আপনাদের পাশে আপনাদের সাথে পাশে থাকা নাকি সরকারের ইগল লড়াই চলছিল? ইগল লড়াই চলছিল। আমি এখানে স্যারকে প্রশ্নটা তুলিয়েছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমাদের আইন সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারি এখানে ছিলেন, ওনার কাছে আমি তখন প্রশ্নটা উঠিয়েছিলাম যে আপনারা 962 জনের বেলায় 14 জনকে বললেন যে একদম মেনে নিলেন যে চাকরি আমরা দিয়ে দেবো 14 জনকে, কিন্তু আমাদের সময় আপনি নিজের মুখে বলছেন যে 54 জন ছিল, তো তখন তো আপনি জানতেন যে আপনি 2001 যে রাইট টু এডুকেশন এই এনসিটির গাইডলাইন ভায়োলেট করে আমাদের চাকরি দিয়েছেন, মানেননি সেটা, আবার আপনার নিয়োগ নীতিতেও যেটা ফল্ট আছে আপনারা স্বীকার করেছেন হলফনামা দিয়ে, তো সেটাও আপনি জানতেন, সব কিছু জানার পরে আপনি জানতেন যে আপনার কেসের বেসটা উইক আছে, তখন আপনি কেন মানেননি সে 54 জনকে কেন চাকরি দেননি? তখন উনি আমাকে বলছে যদি তখন আমরা 54 জনকে চাকরি দিয়ে দিতাম তখন কোর্টের বাইরে আরো 2 লক্ষ লোকের যারা ছিল ওরা এসে আবার ভিড় জমাত। কেন এখানে আবার ভিড় জমাবার প্রশ্ন কি? এখানে আমি উল্লেখ করলাম উনাকে যে এই কই 962 জনের বেলাতে তো 14 জনের বাইরে আর কেউ এসে ভিড় জমায়নি এখানে, সেটা তো আমি দেখতে পাইনি, তো আমাদের সময়ে যদি 54 জনকে চাকরিটা দিয়ে দিত তাহলে ওইখানে কেসটা শেষ হয়ে যেত, তো আর ভিড় জমানোর ব্যাপার তো আমার চোখে পড়ছিল না। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিরা এতক্ষণ উপস্থিত থেকে, আপনারা আপনাদের জন্য বেদনা হতো আমরা, তবে অবশ্যই কিছু একটা হোক, অবশ্যই আপনাদের জন্য সত্যিকারের কিছু একটা হোক, আপনারা বিকল্প কোনো রাস্তা পান আর্থিক উপার্জন এবং আপনাদের আগামী জীবন পরিবহনের জন্য, এটা আমরা হৃদয় থেকে কামনা করছি। পাশাপাশি যে প্রশ্নটা আজকে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সত্যি কি পাশে থাকার ভূমিকাটা রাখতে পেরেছে সরকার, এই ক্ষেত্রে কোথায় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কি সরকারের ইগল লড়াই নাকি আমলাতান্ত্রিক কোথাও ভুল, যদি আমলাতান্ত্রিক ভুল হয়ে থাকে তাহলে বারবার এই ভুলগুলো কেন, বারবার সেই ভুলগুলোতে সরকার পড়ছে কেন, তাহলে কি সরকারকে কেউ ফাঁসাচ্ছে, সেখানে কি আমলাতন্ত্রের মধ্যে কোথাও ডালে কালো পড়ে আছে, নাকি সরকারের মধ্যেই আছে কোনো ঘুণে ধরা ব্যক্তিত্ব যার মাথার থেকে এই ভুল নিয়মগুলো বেরোচ্ছে, যার ফলশ্রুতি ভুগতে হচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের, রাজ্যের ছাত্রছাত্রীদের, রাজ্যের ভবিষ্যৎকে, আজকের 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ আজকে সমস্যার সংকটে, এর জন্য দায়ীকে, এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি তক্কযুক্তি গপ্প থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে সমবেদনা রইল, দুঃখ থাকলো যে আজকে কি হবে 10,323-এর, আমরা প্রার্থনা করি এবং অবশ্যই আইনজ্ঞদের এবং কর্মকর্তাদের সরকারি চিন্তকদের অনুরোধ করব পাশে থাকার যুক্তিতে অবশ্যই আপনারা স্বনির্ভরতায় এবং সুষ্ঠুভাবে দিন। এইভাবে 10,323-কে বৈমাত্রীয় করার পেছনে কারণটাও অনুসন্ধান করব আমরা, তবে মুখ্যমন্ত্রী কি আজকে ছিলেন না এই প্রশ্ন রাখছি, এবং যদি ছিলেন না তাহলে কিছুক্ষণের মধ্যে যে ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেটা আপনাদেরকে অনেক কিছু পরিষ্কার করে দেবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।